বাংলাদেশের এক মেয়ে হিমালয়ের পাদদেশে উঠে গেছে। হিমালয় কিন্তু কি বরফের পাহাড় না? তো হিমালয়ের পাহাড়ে উঠতে পারে তো কোরআন শরীফ কি তার চেয়ে কঠিন নাকি? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাম রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই রমজান মাসে সবের নিয়তে এবং আল্লাহর প্রতি ইমান রেখে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে গুফর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন, উফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আমি এই জুম্মার খুতবা বলেছি যে এই সিয়াম হচ্ছে, এই রমজান হচ্ছে গুনাহ মাপের একটা সুবর্ণ সুযোগ। দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সুবর্ণ সুযোগ থাকে না, বিশেষভাবে এই ঈদের মধ্যে হয় যে একটা কিনলে একটা ফ্রি, তাই না? কী বলেন, ডিসকাউন্ট থাকে না বিভিন্ন উৎসবে? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ডিসকাউন্ট দিয়েছেন গুনাহ মাপের জন্য, যে বান্দা তুমি যদি রমজান মাসে সত্যিকে রোজা রাখো আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। আপনারা সবাই কি সেই সুযোগ দিতে রাজি আছেন? কে কে আছেন দেখি তো? আল্লাহ, শুধু খালি হাত ওঠালে হবে না, কিন্তু আপনার হাত একটু রাখেন। সাথে সাথে আমি আর একটা কথা করবো যে এই নূর আলম সাহেব আমাদের ইমাম সাহেব যেটা বললো যে কোরআন শেখার জন্য আপনারা যারা কোরআন শিখতে পারেন না পড়েন নাই তারা কি বিশুদ্ধ করে কোরআন শরীফ পড়তে রাজি আছেন? মৃত্যুর আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ে যেন মৃত্যু হয় আল্লাহ তুমি সে তৌফিক দান করো, এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে। প্রত্যেক মসজিদে ফ্রি ব্যবস্থা আছে, আপনি চেষ্টা করে দেখুন না কেন হবে না কেন। সাহাবারা কিন্তু এইভাবে তারা শিক্ষা অর্জন করেছেন বৃদ্ধ বয়সেও, আপনি আমি কি পারবো না? বাংলাদেশের এক মেয়ে হিমালয়ের পাদদেশে উঠে গেছে। হিমালয় কিন্তু কি বরফের পাহাড় না? তো হিমালয়ের পাহাড়ে উঠতে পারে তো কোরআন শরীফ কি তার চেয়ে কঠিন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি তোমরা কি বুঝবে না? কি বলেন, কোরআন যদি কঠিন হতো তাহলে কোনো মানুষের পক্ষে 30 পারা হেফজ করা সম্ভব হতো না। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে শুনলে হবে না, তা বাস্তবায়ন করতে হবে। আজ থেকে অদা করবেন যে আপনি প্রত্যেক দিন একটি আয়াত করে শুদ্ধ করে পড়বেন এবং আপনি আপনার আমল করবেন। এখন আরও সহজ, আপনাকে কোনো আলেমের কাছে যেতে হবে না, এখন ফেসবুক দেখুন আপনি ছাড়বেন আর শুনবেন কোরআন শরীফ শিকার একটা করে আসিয়ান, ওর সাথে সাথে আপনি হেফজ করুন, ওর সাথে মুখস্থ করুন, আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে।